শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। সেপ্টেম্বর মাসে প্রাথমিক এবং হাইস্কুলগুলোতে মিড ডে মিলে নতুন কী কী জিনিস দেওয়া হবে এবং কবে কবে দেওয়া হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ একটি অর্ডার দেখাবো। এই অর্ডারটা বেরিয়েছে, দেখুন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালেক্টর মিড ডে মিল সেশন থেকে বেরিয়েছে। এটা বেরিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে। দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ অর্ডার। এখানে অর্ডার যা বলা হয়েছে, দেখুন, সেপ্টেম্বর মাসে স্কুলগুলোতে দেওয়া হবে 2 কেজি চাল, 2 কেজি আলু, 1টা সাবান, 250 গ্রাম ডাল এবং 250 গ্রাম চিনি। এগুলো সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। এবং কি বলা হয়েছে এবং ডেটটা দেখে নিন। প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে, মুর্শিদাবাদে যত স্কুল আছে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আছে, সবগুলোতে ডেট করা হয়েছে 7 তারিখ থেকে, 7ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর 2021 তারিখে করা হয়েছে। প্রথম 2 দিন মিড ডে মিল দেওয়া হবে, বাকি 2 দিন এসটাই বুঝতে পারছি, বাকি 2 দিন বাকি যেগুলো থাকবে সেগুলোকে দেওয়া হবে। এবং এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দুয়ারে সরকার যেদিন ক্যাম্প থাকবে সেগুলোকে অবশ্যই ওই দিন বাদ দিয়ে বাকি দিন করতে বলা হয়েছে। এবং সেগুলো প্রধান শিক্ষককে বলা হয়েছে, যদি প্রধান শিক্ষক যারা আছেন তারা অবশ্যই কনসার্ন, যারা অথরিটি আছে তাদেরকে অবশ্যই জানাবেন, গার্ডিয়ানদের জানাবেন এবং কবে কী দেওয়া হবে সেগুলো সব জানাতে হবে। মিড ডে মিল ডিস্ট্রিবিউশন কবে কী হবে সেটা অবশ্যই জানাতে বলা হয়েছে। এখানে একটু উল্লেখ করে দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে দাম উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখুন, 16 টাকা পার কেজি আলু কিন্তু বলা হয়েছে, কোনোভাবে 16 টাকার বেশি কোনোভাবে হবে না। এবং ডাল যেটা দেওয়া হবে সেটা কিন্তু 25 টাকার বেশি হবে না, পার 250 গ্রামের জন্যই 25 টাকার বেশি কোনো হবে না। এবং চিনি যেটা 250 গ্রাম সেটা 11 টাকার বেশি হবে না। এবং WBSIDS থেকে সাবানটা কিন্তু ওরাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং প্যাকেট করতে বলা হয়েছে 6 তারিখ থেকে 7 তারিখ, এগুলো বলে প্যাকেটিং করে রেডি করে রাখতে বলা হয়েছে, এগুলোকে বলা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং ভিডিও টিডিও সবাইকে বিস্তারিত সবাইকে জানিয়ে দিতে বলা হয়েছে 6 থেকে 7 তারিখের মধ্যে। এবং যদি দুয়ারে, যদি আপনি স্কুলগুলোতে দুয়ারে সরকার ক্যাম্প থাকে সেগুলোর জন্য আলাদা ডেট করতে বলা হয়েছে এবং সেটা অবশ্যই মানে যারা আছে অফিসার, ভিডিও অফিসার হিসেবে তাদেরকে জানাতে বলা হয়েছে। এবং এখানে আরও কিছু বলা হয়েছে, দেখুন, এখানে স্কুলগুলো যেদিন মিড ডে মিল দেওয়া হবে তার আগের দিন ঠিক স্কুলগুলোকে স্যানিটাইজ করতে বলা হয়েছে। এবং 3 তারিখ এবং 4 তারিখ অবশ্যই প্রত্যেকটি স্টুডেন্ট, গার্ডিয়ানদের ডিস্ট্রিবিউশন যে দেওয়া হবে, প্যারেন্টস এবং গার্ডিয়ানদের সবাইকে এটা জানাতে বলা হয়েছে 3 তারিখ এবং 4 তারিখ, ঠিক আছে। এগুলো সব গুরুত্বপূর্ণ অর্ডার এখানে বলে দেওয়া হয়েছে। সঙ্গে এখানে আরও কিছু বলা হয়েছে, অবশ্যই কোনোভাবে কোনো স্টুডেন্ট ওই দিন আসবেন না, বা ওই মিড ডে মিল যখন দেওয়া হবে সেটা প্রত্যেকবারই বলা হয়, এবারেও বলা হয়েছে। এবং অবশ্যই স্কুল যখন দেওয়া হবে সেদিন ম্যান্ডেটরি রিমার্কস প্রেজেন্ট থাকতেই হবে, HM, HT বা TIC অবশ্যই এগুলো থাকতে হবে, টিচিং স্টাফ, নন স্টাফ অবশ্যই স্কুলে থাকতে হবে, এটাও বলে দেওয়া হয়েছে। এবং মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার সবগুলো থাকতেই হবে, এখানে উল্লেখ করেই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই সেই গুরুত্বপূর্ণ অর্ডার, অর্ডারটি বেরিয়েছে 24/8/2021 তারিখে বেরিয়েছে। এটা বেরিয়েছে মুর্শিদাবাদ জেলাতে, দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে। রাজ্যের বাকি জেলাগুলো তো ঠিক একই রকমভাবে পরপর করে বেরোচ্ছে, কবে কী দেওয়া হবে আমি পরপর করে ভিডিওগুলো যখন দেবো পরপর করে বলে দেবো। যে কোনো নতুন অর্ডার হলে আপনি আপনাদের শেয়ার করি, আর ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।